আসসালামু আলাইকুম গাইস, আমি টেকনিক্যাল আরাফাত শিহাব। আর আজকে কথা বলবো সাতোশি কোর মাইনিং, এটা রিয়েল অর ফেক, মানে এটা স্ক্যাম প্রজেক্ট নাকি রিয়েল প্রজেক্ট। অনেকেই কিন্তু আমাকে এই প্রশ্নটা কিন্তু করছেন এবং অনেকেই বলছেন যে ভাই, এই যে আপনার এতগুলা কয়েন আছে, আপনি তো প্রায় কোটিপতি হয়ে যাবেন, তো এই কোটি টাকা আপনাকে কে দিবে? ওদের কি এত ইয়ে আছে যে আপনাকে কোটি টাকা দিবে, তাকে 50,000 টাকা দিবে, তাকে 1,00,000 টাকা দিবে? এই টাকাগুলো তারা কিভাবে দিবে, আর আদৌ কি এটা পাওয়ার সম্ভাবনা আছে কিনা, এবং এটা স্ক্যাম নাকি ফেক নাকি রিয়েল, এটা আমাদের ক্লিয়ার করে দেন। তো আজকের ভিডিওতে সাতোশি কোর স্ক্যাম প্রজেক্ট নাকি রিয়েল প্রজেক্ট সম্পূর্ণ একদম যুক্তি দিয়ে আমি আপনাদের প্রমাণ করব, এবং নেগেটিভ কথা এবং পজিটিভ কথা দুইটাই বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনি কন্টিনিউ করতে থাকেন, সেটা আপনার জন্যই মানে বোঝার ক্ষেত্রে অনেক বেশি সুবিধা হবে। তো প্রথমে একটা কথা বলি, সাতোশি কোর কিন্তু এখন আর কোনো ডলার দেয় না আমাদের। আগে কিন্তু প্রতি সপ্তাহে $50,000 দিত, প্রায় 6 থেকে 7 মাস বা 1 বছর মতো তারা কিন্তু প্রতি সপ্তাহে $50,000 কিন্তু আমাদের দিয়ে গেছে। এখন তারা এটা অফ করছে এবং তারা বলছে যে তারা মেইননেট লঞ্চ করবে, এই জন্য তারা এই প্রজেক্টটা অফ রাখছে বা এই সিস্টেমটা আপাতত সাসপেন্ডে রাখছে, পরবর্তীতে চালু করতে পারে, এরকম একটা ব্যাপার কিন্তু সামনে চলে আসতেছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, পরবর্তীতে এই $50,000 যে প্রতি সপ্তাহে গিভওয়ের ব্যাপারটা, এটা আর আসবে না, কারণ মাত্র আর কিছু মাস আছে, 12/12/12 তারিখে, মানে সরি 12/12/2022, মানে এই বছরের ডিসেম্বর মাসে 12 তারিখে কিন্তু এই যে মাইনিং আমরা করতেছি, এই যে রিসিভ কোর এটা যে করতেছি, এটা কিন্তু শেষ হয়ে যাবে। তারপরে কিন্তু আর কোনোভাবে এখানে মাইনিং করতে পারবো না। যদি আমরা এই যে গুগলে যে এখানে লিখি যে সাতোশি, একটু ওয়েট করবেন, সাতোশি কোর রিয়েল অর ফেক, রিয়েল অর ফেক, এইটা দিয়ে যদি সার্চ দিই, এখানে যতগুলা মানে এর আর্টিকেল দেখতে পারবো, অধিকাংশ জায়গায় কিন্তু পজিটিভ কথাই লেখা আছে, নেগেটিভ খুব কম পাবো। নেগেটিভ যে লেখা নেই তা না, নেগেটিভ কথা অনেক কম পাবো, কিন্তু মোটামুটি পজিটিভ কথাই লেখা আছে। এবার আরেকটা ব্যাপার আমি আপনাদের সাথে ক্লিয়ার করি, এটা কিন্তু একটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, আমি আপনাদেরকে এর আগেও বুঝাইছি, এখন আবার বোঝাচ্ছি। ক্রিপ্টোকারেন্সি মার্কেট হচ্ছে এইটা, কখন উপরে উঠে যাবে, কখন একদম পায়ের তলে চলে যাবে কেউ বলতে পারে না। কারণ আমাদের একটা কয়েন ছিল লুনা কয়েন, লুনা কয়েন যেটা আছে, এই কয়েনটা এমন একটা কয়েন, সবাই কিন্তু এই কয়েনটা প্রশংসা করতো, এবং এর যে ব্লকচেনের ক্যাটাগরি এবং এর যে সিস্টেমিক ব্যাপারগুলো আছে মোটামুটি অনেক পজিটিভ, অনেক পজিটিভ একটা কয়েন ছিল। কিন্তু হঠাৎ করে সেটা স্ক্যাম করার খাতায় কিন্তু চলে যায়, এবং সবাই কিন্তু, অনেকেই কিন্তু আছে এই লুনা কয়েন স্ক্যাম করার কারণে বা এরকম পজিশনে ডাউন হওয়ার কারণে অনেকে কিন্তু সুইসাইডও করছে, ঠিক আছে। তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কখনোই বুঝা যায় না যে কোনটা কি হবে, কোনটা কি হবে না, এই রিয়েল অর ফেক, এগুলো আসলে মানে হাজার চেষ্টা করলেও আপনি বুঝতে পারবেন না। কারণ অনেক প্রজেক্ট আছে যেগুলো আমরা চিন্তাও করি নাই যে এগুলো মার্কেটে আসবে, অলরেডি কিন্তু মার্কেটে চলে আসছে, অলরেডি সেখান থেকে আমরা টাকা ইনকাম করছি, আবার যেটা মনে করছি যে হ্যাঁ এখান থেকে আমি আজকে টাকা তুলতে পারবো, কালকে টাকা তুলতে পারবো, বা কোটি টাকা তুলতে পারবো, যেমন পাই নেটওয়ার্ক, কোটি টাকা তুলতে পারবো, 1,00,000 টাকা তুলতে পারবো, কিন্তু সময়ের পর সময় কিন্তু ডেট পর ডেট কিন্তু দিয়ে যাচ্ছে। কিন্তু কিছু কিছু প্রজেক্ট আছে তারা যেই ডেট বলতেছে, যেমন আমি এই যে রেমিটেনের কথা বলি, তারা যেই ডেট বলতেছে ওই ডেটেই তারা কিন্তু কামব্যাক করতেছে, তাদের যে কার্যক্রম তারা কিন্তু চালাচ্ছে, এবং উইথড্রো যে ব্যাপারগুলো নিয়ে সব কিছু নিয়ে কিন্তু আপডেট দিচ্ছে। তো কিছু যেগুলো আমরা কখনো কল্পনাও করতে পারি নাই, কিন্তু আমি কিন্তু রিভিউ করে গেছি, আমি যখন বুঝতে পারছি না এইগুলো কয়েনগুলো অনেক বেটার হবে বা এইগুলো মাইনিং সেক্টরগুলো অনেক বেটার হবে, আমি কিন্তু ওই সব মাইনিং সেক্টরগুলো রিভিউ করে গেছি যেগুলো আপনাদের কাজে লাগে। তো তার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো আমি মনে করি যে কোর মাইনিং, সাতোশি কোর মাইনিং। কারণ এটা যদি স্ক্যাম করে, ধরেন এটা স্ক্যাম করলো, তাতে কি আমাদের কত টাকা লস গেছে? টাকা কিন্তু লস যায় না, কিন্তু আমরা কিন্তু যখন রেফার করছি, এই যে $50,000 যখন গিভওয়ে করছি, করছে তারা, তখন কিন্তু আমরা কিন্তু তুলে নিছি। এবার কথা বলি, যদি এটা স্ক্যাম না করে, এটা হলো ডলার, মানে আমাদের একটা সাতোশি কোর সমান আপনার $50 দেয়, আমি একদম কথার কথা বলতেছি, একটা সাতোশি কোর সমান আপনাকে $50 দেয়, তো আপনার আছে হলো প্রায় কতগুলা কয়েন, আপনার আছে হয়তো 50টা কয়েন আছে, এবার 50×50 তাহলে কত হচ্ছে $2,500, মানে বোঝেন আপনি, $2,500×120, 3,00,000 টাকা কিন্তু আপনার মানে ক্যাশ টাকা হচ্ছে, যদি আপনার 50টা কয়েন থাকে, এবং এখান থেকে যদি আপনার, এখানে যদি আপনার 50টা কয়েন থাকে এবং একটা কয়েনের দাম যদি $50 হয়, সেক্ষেত্রে আপনি 3,00,000 টাকা কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন। আর মনে করেন এটা ফেক হইলো, তাইলে কি আপনার 50 টাকাও লস গেছে?
পঞ্চাশ টাকা লস যায় না। এখন অনেকে বলতে পারেন ভাই আমার MB লস গেছে, ওই 2 MB 4 MB 5 MB লস গেছে। আসলে আসলে কী বলবো, এই তাদেরকে আমি একটা কথাই বলি, ভাই আপনাদের জন্য অনলাইন সেক্টর না, আপনাদের জন্য কি জানেন রিয়েল ইস্টেট বিজনেস। আমি আপনাদের অপমান করতেছি না, এটা কিন্তু সঠিক কথা বললাম, রিয়েল ইস্টেট বিজনেস আপনাদের জন্য বেটার। কারণ আপনি দেখার টাকা পাচ্ছেন, দেখার টাকা লস গেলে আপনাদের কোনো ব্যাপার না, কিন্তু ওই যে যখন এই যে পিছন দিয়ে যাচ্ছে তখন আপনারা কিছুই মনে করতেছেন না, যখন সামনে দিয়ে যাচ্ছে তখন খুব মানে কি বলবো আর কি। যাই হোক, ওটা আমি বুঝাইতে পারলাম না আর বোঝাবোও না, কারণ আমি এইভাবে কথা বলি না নর্মালি, আমি এইভাবে কখনোই আমি কাউকে ছোটো করে বলি না। কিন্তু এই যে যারা এইসব কথা বলে যে ভাই আমার তো 5 MB লস গেল, 100 টাকার MB লস গেল, এতদিন কাজ করে 500 টাকার MB লস গেল, তো এই টাকাও তো উঠলো না, এই তাদের জন্য আমার খুব খারাপ লাগে যে ভাই আপনি কি অনলাইনে কাজ করতে আসছেন? অনলাইন মানেই তো ইন্টারনেট দিয়ে আপনি কাজ করতে হবে, ইন্টারনেট দিয়ে কাজ করলে ইন্টারনেট কয় টাকার খরচ হয়? তা আপনি যদি ওই 500 টাকার ইন্টারনেট খরচ করে যদি এখান থেকে 3 লাখ টাকা তুলতে পারেন, তাহলে কি আপনার মানে কি বলবো মানে তখন কি আপনার মনে হবে যে 500 টাকার ইন্টারনেট আবার বিশাল বড় লস গেল? মনে করেন এখান থেকে 3 লাখ টাকা আপনি তুলতে পারলেন না, ওই 500 টাকার ইন্টারনেট তো আপনি ইউটিউব দেখে টিকটক দেখে তো ফুরাই ফেলতে পারছেন বা ফুরাচ্ছেন। আমার কথায় অনেকেই একমত হবেন, আমার সাথে অনেকেই একমত হবে যে হ্যাঁ ব্যাপারটা কিন্তু তাই, ওই 500 MB বা 500 টাকার ইন্টারনেট ওইটা কিন্তু তাদের টিকটক দেখে বা ইউটিউব দেখে কিন্তু ফুরাই ফেলতেছেন। কিন্তু আপনি যখন এখানে একটা রিসিভ আইকনে ক্লিক করতেছেন, আপনার এখানে কোরগুলো যখন উঠে যাচ্ছে, যদি ভবিষ্যতে এটা ভালো একটা প্রাইস আসে তাহলে কিন্তু ওই একটা ক্লিকের বিনিময়ে আপনি কতগুলো টাকা পাচ্ছেন একবার কল্পনা করে দেখেন তো। তো যদি এটা রিয়েল হয় তাহলে তো আমাদের মানে ভাগ্যটা খুলে গেল, যদি ফেক হয় তাহলেও কিন্তু আমাদের লস নাই, এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। কিন্তু এর যে ফেক হবে না তার অনেকগুলো কারণ আছে, তার প্রধান কারণ হচ্ছে এরা কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু $50,000 করে দিত, এটা হলো এক নম্বর কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে মানে $50,000 দিত, এই $50,000 অন্য কোনো সেক্টর দেয় নাকি একটু দেখেন তো, অন্য কোনো জায়গায় অন্য কোনো ফ্রি মাইনিং অ্যাপ একদম ফ্রিতে $50,000 দেয় কিনা একটু আমাকে বলেন তো ভাই, এই সাইটটা দেয় এরকম, তাহলে আমি সেটা রিভিউ করবো, সমস্যা নাই। এমন একটা সাইট আমাকে দেন যে যে সাইটটা প্রতি সপ্তাহে $50,000 না $20,000 খরচ করে, তো ওই সাইটটা আমাকে দেন, আমি রিভিউ করবো, আমি চেক করে দেখবো এবং সবাইকে জানাবো। তো এরকম একটা সাইটের লিঙ্ক দেন আমাকে, পারবেন না, কেউ দিতে পারবেন না। কিন্তু এই সাতোশি কোর প্রতি সপ্তাহে $50,000 কিন্তু আমাদের গিভওয়ে করছে, এটা হলো প্রথম কারণ গেল। এবার দ্বিতীয় কারণ, এটা ফেক না হওয়ার দ্বিতীয় কারণটাই বলতেছি, এখানে কোনো অ্যাড শো করছেন আজ পর্যন্ত? যতদিন কাজ করছেন এখানে কোনো অ্যাড আসছে? এখানে কিন্তু কোনো অ্যাড আসে নাই, আমরা কিন্তু যত মাইনিং করছি এখানে কোনো অ্যাড আসে নাই, এটা ওপেন করতে গেলে অ্যাড আসে নাই, এখানে বাম্পার অ্যাড বলেন এই নিচে যেগুলো থাকে সেইগুলোও অ্যাড আসে নাই, মানে কোনোভাবে এখানে অ্যাড আসে নাই। অন্য সব মাইনিং সেক্টর যেগুলো আছে, পাই নেটওয়ার্ক কথা বাদ দিচ্ছি কারণ পাই নেটওয়ার্ক এর আগে আসছে, তাদের মানে অন্য সব মাইনিং সেক্টরের অডিয়েন্স থেকে কিন্তু এই সাতোশি কোরের অডিয়েন্স কিন্তু হিউজ, চাইলে কিন্তু ওদের থেকে বেশি ইনকাম করতে পারতো শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে। তো তারা কিন্তু অ্যাড দেয় নাই, কোনো কিছু দেয় নাই, নর্মালি আমাদের মাইনিং করে যাচ্ছি এবং তারা কিন্তু টুইটারে রেগুলার জানাচ্ছে আমরা এইটা আপডেট করতেছি ওইটা আপডেট করতেছি, এবং তাদের প্রজেক্টটা যে শক্তিশালী কতটা সেটা কিন্তু তারা ওই টুইটারের মাধ্যমে বলতেছে, তারা কিন্তু ওখানে রেগুলার নিউজ দিচ্ছে এবং আমরা কিন্তু আইডিয়া করতে পারছি যে হ্যাঁ এই প্রজেক্টটা কতটা শক্তিশালী। কিন্তু এখানে আর একটা ব্যাপার আমি আপনাদের ক্লিয়ার করি, অন্য সব অ্যাপগুলো যেমন আছে, যেমন আমি রিসেন্টলি একটা কথা বলি যে ইথেরিয়াম মাইনিং নামে একটা অ্যাপ কিন্তু দেখছিলেন, ওইটা কিছুদিন পর প্লে স্টোর থেকে হারাই যায় নতুন আপডেটের জন্য, আবার আসার পরে ওটা হলো মোটামুটি আমরা কী করতে পারি না, ওইটা ওপেন করতে পারি না, ওপেন করলে আবার মাইনিংটা স্টার্ট হয় না। তো মাইনিংটা যখন স্টার্ট হয় না আমরা ওয়েট করি এবং যখন আবার স্টার্ট হয় তখন থেকে আমরা কাজ শুরু করি। তো এই যে সাতোশি করে কখনো দেখছেন এখানে ল্যাগ দেওয়া বা কখনো দেখছেন যে এখানে মানে সমস্যা ক্রিয়েট হওয়া? হ্যাঁ, দুই একদিন আপনি পাইছেন, দুই একদিন সেটা হলো তারা আপডেটের জন্য, এটাতে খুব একটা আপডেটও আসে না, খুব একটা ল্যাগও নাই, এত হাজার হাজার মানুষ কাজ করে, এত লাখ লাখ মানুষ কাজ করে, কোনো ল্যাগও নাই। কিন্তু অন্য সব অ্যাপে কিন্তু আমরা ল্যাগটা পাচ্ছি। তো আপনাদেরকে আর একটা কথা বলি, আপনারা মাইন্ড করবেন না কিন্তু আমি একটু বলি, সেটা হচ্ছে এই যে যে কোনো প্রবলেম হইলেই মনে করেন আপনার সাতোশি কোর মাইনিংয়ে হঠাৎ করে আপনার একটা রিসিভ হচ্ছে না বা আপনার যে পয়েন্টটা আসার কথা ছিল সেটা তার থেকে কম আছে, না সাতোশি তো এরকম হয় না, আমি অন্য কথা বলি, যেমন ইথেরিয়াম মাইনিং, এই যে ইথেরিয়াম মাইনিং দুই দিন আগে একটু প্রবলেম হয়েছিল, তো এটাতে হলো মাইনিংটা স্টার্ট করা যায় না, প্লে স্টোরে আসে না, হাজার হাজার একই মেসেজ যে ভাই
এই সাতোশি কোর মাইনিং সরি ইথেরিয়াম মাইনিং এর এরকম কেন হচ্ছে, ইথেরিয়াম মাইন কি এরকম স্ক্যাম করলো নাকি, বা ইথেরিয়াম মাইনিং কি করবো আমরা? হাজার হাজার মেসেজ, ওই একই মেসেজের রিপ্লাই দিতে কি করব শেষ পর্যন্ত আমি একটা মেসেজ লেখা কপি করে আপনাদের সবাইকে সেন্ড করি যে এই ব্যাপার, ঠিক আছে? মানে একটা মেসেজ কপি করে, মনে করেন এরকম যে আপনি জিজ্ঞেস করলেন ভাই ইথেরিয়াম মাইনিংয়ে আমরা তো মাইনিং করতে পারছি না, তো এখন আমরা কি করব, তো বা এটা কি স্ক্যাম করলো, আমি ওখানে একটা সুন্দরভাবে একটা বাংলাতে লিখে দিলাম যে এটা আপডেট আসার পরে ঠিক হবে, আপাতত ধৈর্য ধরে থাকেন, এটা কপি করলাম। কপি করে যত মানুষ প্রশ্ন করে সবাইকে কপি করে পেস্ট করতে 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 আমার তিন চার ঘন্টা কিন্তু চলে যায়। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ছোটোখাটো ব্যাপারে আমাকে পার্সোনালি মেসেজ না দিয়ে বা হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ না দিয়ে আপনি যেই ভিডিওতে প্রবলেম পাচ্ছেন বা যেইটার সম্পর্কে প্রবলেম পাচ্ছেন আপনি ওখানে কমেন্ট করেন, আপনি ওই জায়গাটাই কমেন্ট করেন। অথবা আপনি আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের কমিউনিটি একটা পোস্ট আমি এখানে পোস্ট করে দিব, একটু ওয়েট করবেন, আমি আমার মেন আইডিতে চলে যাচ্ছি, তো একটু ওয়েট করবেন। এই যে আমার কমিউনিটিতে চলে যাব, এখানে আমি একটা পোস্ট দিয়ে দেব যে যার যে সমস্যা এখানে আপনি কমেন্ট করতে পারেন, তো এই জায়গাটায় আপনারা রেগুলার এসে কমেন্ট করেন, ঠিক আছে? এবং যদি সহজ মনে করেন তাহলে আপনি ওই যেই ভিডিও দেখে আপনার প্রবলেম হচ্ছে বা যেই ভিডিওটা মনে করেন ইথেরিয়াম মাইনিং বা সাতোশি কোর মাইনিং বা অন্য কোনো মাইনিং সিদ্রা ব্যাংক বা যেইটা আপনার সমস্যা হচ্ছে ওই ভিডিওটা খুঁজে বের করেন এবং ওই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, ইউটিউবে যে কমেন্ট করেন। আপনি পার্সোনালি ওরকমভাবে মেসেজ দিয়েন না ভাই ইথেরিয়াম মাইনিং এটা হচ্ছে, সাতোশি কোর মাইনিং এটা হচ্ছে, পাই নেটওয়ার্ক এটা হচ্ছে, ওই নেটওয়ার্ক এটা হচ্ছে। মানে আপনাদের রিপ্লে দিতে গেলে আসলে আমি যে নতুন করে আপনাদের জন্য নতুন করে রিসার্চ করব সেই সময়টা আসলে থাকে না। তো আপনারা যে কোনো প্রবলেমে পড়লেন, মনে করেন এরকম যে ভাই আমার এই মানে এই সেক্টরটাতে আমি এতদিন কাজ করতেছি, এটা আজকে আমার এরকম দেখা যাচ্ছে, বা আজকে আমি কাজ করতে পারছি না, অন্যরা কাজ করতে পারছে কিন্তু আমার জন্য এই প্রবলেমটা, যদি আপনার জন্য একার একটা সমস্যা হয় সেটার জন্য আমাকে মেসেজ করেন যে ভাই আমার এ সবার ঠিক আছে কিন্তু আমার এই সমস্যা, আমি এখান থেকে কীভাবে বেরোবো, সেটার জন্য আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। কিন্তু ওই যে এইটাকে কী হচ্ছে ওইটা কী হচ্ছে, আপনি ওই ভিডিওর কমেন্ট বক্সে যান, আমার যে ভিডিও আমি করতেছি এই যে সাতোশি কোর মাইনিং নিয়ে ভিডিও করতেছি এই ভিডিও কমেন্ট বক্সে যান ভাই সাতোশি কোর মাইনিং আমার এই সমস্যা, তারপরে আমার ইথেরিয়াম নিয়ে সমস্যা, আপনি ইথেরিয়ামের ভিডিও যান ভাই আমার এই এই ইথেরিয়ামে এই সমস্যা, তো এটার একটা সলিউশন দেন, তাহলে আমি কী করবো ওই কমেন্টগুলো কিন্তু সবগুলো আমার চোখে আসে। কিন্তু আপনারা যে এই যে এতগুলো মেসেজ করেন আসলে সবার মেসেজগুলো কিন্তু আমার চোখে আসে না, এই জন্য আমি আপনাদের বলবো যেই ভিডিও করতেছে যেই ভিডিও নিয়ে আপনার সমস্যা ওই ভিডিওর ডিসক্রিপশনে বা ওই ভিডিওর কমেন্ট বক্সে আপনি কমেন্ট করেন, তাহলে সেটা কিন্তু আমার চোখে তাড়াতাড়ি পড়বে। এবং আপনার পার্সোনালি যদি একান্ত কোনো প্রবলেম হয়, যদি আপনার ডলার বাইসেল করা লাগে বা মনে করেন সাতোশি কী বলে সুইট কয়েনের কয়েন্স বাইসেল করা লাগবে, তখন আমাকে মেসেজ দিতে পারেন, কোনো সমস্যা নাই, কারণ এটা তো পার্সোনালি আমার সাথে কথা হচ্ছে। কিন্তু আপনারা পার্সোনালি হন আর পাবলিকলি হন, মানে সব কিছু কথা আমার সাথে আসলে শেয়ার করেন, আমি বলতেছি না এটা খারাপ, কিন্তু আসলে আপনারা কথা বললে আমার ভালো লাগে, কিন্তু আপনাদের রিপ্লে দিতে গেলে আমার নিজের কাজ বা আপনাদের জন্য যে নতুন কোনো সাইট আনবো বা রিসার্চ করবো সেটার সময় পাই না। তো আশা করি এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার হয়েছেন, যেই ভিডিওর জন্য প্রবলেম বা যেই অ্যাপের প্রবলেম সেই অ্যাপের ভিডিওতে যে আপনি কমেন্ট করেন আমার চোখে ঠিকই পড়বে, দরকার ওইটা নিয়ে আরেকটা ভিডিও আমি বানাই দিব। তো যাই হোক, টপিকের বাইরে অনেক কথা বলে ফেললাম, এখন একটু বলি কোর মাইনিংয়ের যে ব্যাপারটা। তো এখানে কিন্তু আমি দুইটা কারণ বললাম, প্রথমটা হলো আপনার $50,000 দিত, তারপরে আপনার এখানে কোনো অ্যাড শো করে না এবং তাদের এখানে কোনো ল্যাগ বা কোনো কিছু কিন্তু এখানে আমরা পাই না, বা এত সমস্যা যে এখানে ফেস করতে হচ্ছে যে মনে করেন যে এখান থেকে আমরা লগ ইন করতে পারছি না বা বারবার লোডিং নিচ্ছে, অনেক সমস্যা হচ্ছে, এরকম কোনো সমস্যা কিন্তু আমরা সাতোশি কোর থেকে পাই না। তো এইবার আসলে মেন কথা বলি, এবার মেন কথাটা এটা যে আমরা যে এত কয়েনগুলো ইনকাম করতেছি তো এই টাকাগুলো তারা কোথা থেকে দেবে, এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমাকে করছেন যে ভাই এখান থেকে আমরা 3,00,000 টাকা আমি ইনকাম করলাম, ভালো কথা, আপনি 3,00,000 টাকা ইনকাম করলেন, আরেকজন 5,00,000 টাকা ইনকাম করলো, আরেকজন 2,00,000 টাকা ইনকাম করলো, এই যে 2,00,000, 5,00,000, 3 কোটি, 5 কোটি, 1 কোটি টাকা এটা কোথা থেকে দেবে? তো একদম এটা বোঝানোর জন্য আমি একটু চলে যাচ্ছি ফাইন্যান্সে, ঠিক আছে? মানে একদম ক্লিয়ার করে বোঝেন জিনিসটা, আমি একটু চলে যাচ্ছি ফাইন্যান্সে। ফাইন্যান্সে চলে যাওয়ার পরে আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে বিটকয়েনই ধরলাম, হ্যাঁ আচ্ছা বিটকয়েন না, এখান থেকে যে কোনো একটা কয়েন বেছে নিচ্ছি, যে কোনো একটা কয়েন আমি বেছে নিব, মার্কেটে যাচ্ছি,
মার্কেটে যে আমি যে কোনো একটা কয়েন বেছে দিচ্ছি, আচ্ছা ট্রোনটাই বেছে নিলাম, হ্যাঁ এটা জাস্ট এমনি দেখানোর জন্য ট্রোনটাই বেছে নিলাম, একটু ওয়েট করবেন এক মিনিট। ওকে আচ্ছা ট্রোন কে পেয়ার, হ্যাঁ এই যে ওকে। তো এখানে দেখেন প্রতি সেকেন্ডে কতজন বাই করতেছে, প্রতি সেকেন্ডে কতজন সেল করতেছে, এখানে কিন্তু আপনার প্রাইস লিস্ট দেওয়া আছে। তো এখানে এই যে ট্রোন কয়েন এটা কি কোথা থেকে মাইনিং হয়ে আসছে, তারপরে আপনার এখানে ওই যারা মাইনিং করছে তারাই শুধু আছে না, বাইন্যান্সের ইউজার আছে। এই জিনিসটা আপনার বুঝতে হবে যে বাইন্যান্সে যদি লিস্ট হয়, বাইন্যান্সের যে লাখ লাখ কোটি কোটি ইউজার আছে, তেমন আর একটা এক্সচেঞ্জারে যদি লিস্ট হয় ওই এক্সচেঞ্জারে লাখ লাখ কোটি কোটি ইউজার কিন্তু আছে। এইবার মনে করেন আপনার ওই কয়েনটা লিস্ট হলো, তো যেই দিন লিস্ট হবে ওই কয়েনটা অবশ্যই সেই কয়েনটা কিন্তু মার্কেট ভ্যালু অনেকটা উপরে উঠে যাবে। আর যেই কয়েন যত উপরে উঠে যায় ওই কয়েনে কিন্তু বাই সেল রেটটা তত কিন্তু বেশি হয়। দেখেন এখানে শুধু মেম্বারগুলো দেখেন, কেউ বাই করার জন্য বসে আছে, কেউ সেল করার জন্য বসে আছে। যেই প্রাইজে মার্কেটে থাক না কেন ওই প্রাইজেই বাই করার জন্য বসে আছে, ওই প্রাইজেই সেল করার জন্য বসে আছে। এইটা কিভাবে হচ্ছে, এখান থেকে যদি আপনি মনে করেন এখানে কত 1000, এখানে 1000 না 5000, 1 কোটি, আচ্ছা যাই হোক এটা অনেক ছোট অল্প দামি কয়েন আর কি, একটু দামি কয়েন দিয়ে দেখাই তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এখানে দামি কয়েন বলতে সেরকম কেউ নাই। আচ্ছা আচ্ছা আমার ফেভারিটে যেয়ে যাচ্ছি, একটু ওয়েট করবেন একটু ওয়েট করবেন। আচ্ছা লোনাতে যেয়ে দেখাচ্ছি, হ্যাঁ তো এই যে লোনা কয়েন এটা কিন্তু প্রথমে লিস্ট হয়েছিল যে দাম দিয়ে, এখন কিন্তু সেটা স্ক্যাম করে এটা এই দাম কমে গেছে, ঠিক আছে। তো মনে করেন আপনার কাছে 50টা লোনা আছে, তো মনে করেন এটা আপনার লোনা না, এটা আপনার সাতোশি, ঠিক আছে, এটা আপনার সাতোশি, তো এটা আপনার সাতোশি কয়েন, ঠিক আছে। তো এর দাম হলো এখন কত, 2.64, এর রেটটা হলো 2.64, এই দামে কিন্তু চলতেছে। তাহলে সিম্পলি যদি বাইন্যান্সের লিস্ট হয় বা যে কোনো এক্সচেঞ্জারের লিস্ট হয় তাহলে সিম্পলি এরকম একটা দাম আসবে, এখানে আসবে 50, তাই না, এখানে সাতোশি কোর দাম আসবে 50। এবার যখন আপনি এই 50টা সাতোশি কোর মানে আপনার আসে তখন আপনার অ্যাভেলেবেল এখানে দেখাবে, হ্যাঁ এই যে অ্যাভেলেবেল এখানে দেখাবে যে আপনার 50টা সাতোশি কোর আছে, তখন আপনার সেল করতে গেলে কী করতে হবে, জাস্ট সেল অপশনে যেতে হবে এবং আপনি যেই অ্যামাউন্টটা সেল করতে চাচ্ছেন 100% করে যদি আপনি সেলে ক্লিক করে দেন, সাথে সাথে একটা অর্ডার চলে আসবে। এই যে এই নিচে একটা অর্ডার চলে আসলো, মনে করেন আপনি একটা কয়েন হলো এখানে রেট হলো $50, একটা কয়েনের রেট মানে ওই সাতোশি কোর কয়েনের রেটটা এখন হচ্ছে $50, মানে মার্কেটে চলতেছে $50 এবং $51 মাঝামাঝি অবস্থা, একবার 50 যাচ্ছে একবার 51 যাচ্ছে। আপনার যদি বাই করতে হয় তাহলে আপনার কিন্তু 51 বাই করতে হবে, মানে ওই একটা সাতোশি কোর যদি মনে করেন আপনি কোনো দিন মাইনিং করেন নাই, কিছু করেন নাই, কিচ্ছু করেন নাই, আপনি একটা নতুন পাবলিক, বাইন্যান্সের একটা পাবলিক, আপনি ওই কয়েনটা যদি বাই করতে যান আপনার 51 বাই করতে হবে, ঠিক আছে। কারণ এখানে অনেকে বাই অর্ডার বসায় রাখছে 51, কেউ তো আপনার যেই দাম দিয়ে কিনে সেই দাম দিয়েই সেল করে না, যেই দাম দিয়ে কিনছে তার থেকে কিছুটা উপরে দিয়ে সেল করে। তাহলে আপনি মনে করেন 50 দিয়ে কিনছেন, আপনি 51 সেল করবেন, তো আপনি সেল অর্ডার বসায় রাখছেন 51, তো বায়ার এসে ওই 51 কিন্তু আপনারটা কিনে নেবে, এখানকার এই নিজস্ব বাইন্যান্সের বায়ার বা যে কোনো এক্সচেঞ্জারের নিজস্ব বায়ার বা সেলার তারাই কিন্তু এসে এখান থেকে বাই সেল হবে। আচ্ছা এইবার মনে করেন আপনি সেল করতে গেলেন, তো আপনার সেল যদি করতে যান এখানে রেট আছে আপনার 51, তো আপনি কি 51 ডাইরেক্ট সেল করতে পারবেন, পারবেন, কখন পারবেন, যেটা হলো ওই 51.something যখন রেট হবে, অনেকেই 51 অর্ডার বসাবে ওই টাইমে পারবেন। কিন্তু নর্মালি আপনার কি হবে, যদি আপনি এখানে 51 দেখেন, এই জায়গাটা 51 দেখেন যে 51 এখানে রয়েছে আপনার ডলার রেট, মানে একটা সাতোশি কোর হলে এখানে 51 রয়েছে, তো আপনার কী করতে হবে সেটা 50 সেল অর্ডার বসাইতে হবে এবং সাথে সাথে সেটা সেল হয়ে যাবে, মানে যেই দাম, মানে যেই দাম আপনি এক্সচেঞ্জারে এখানে দেখতে পাচ্ছেন তার থেকে কিছুটা কম বসাইলে সাথে সাথে কিন্তু সেটা সেল আউট হয়ে যায়, কারণ এখানে তারা একটু কম দিয়ে অর্ডার দিয়ে রাখে, এবং বাই করার সময় একটু বেশি দিয়ে অর্ডার দিয়ে আপনার বাইটা করতে হয়। তো আশা করি এই জিনিসটা একটু ক্লিয়ার হয়েছে, মানে আমি হালকা টাচ দিলাম ব্যাপারটা, আমি হালকা টাচ দিলাম যে এইরকমভাবে কিন্তু বাই সেল হবে। এই যে সাতোশি কোর আমরা যারা ইউজার আছি অনেকেই বলবেন যে ভাই আমরা তো সবাই মাইনিং করছি, আমরা সবাই টাকা উঠাবো, তাহলে এই সবাই যদি টাকাই উঠায় তাহলে কিনবেটা কি, কিনবে আপনার এক্সচেঞ্জারের লোকজন, যদি একটা কয়েন হাইপে ওঠে ওই কোথা থেকে পাবলিক এসে আপনারটা কিনবে কেউ জানে না সেটা, ঠিক আছে। এখনও কিন্তু অহরহ মানুষ এই সাতোশি কোর আইডি, সাতোশি কোর কয়েন কেনার জন্য বসে আছে, ঠিক আছে,
কারণ তারা জানে যে সাতোশি কোর কয়েনের দাম যদি পঞ্চাশ দিয়ে লঞ্চ হয়, $50 দিয়ে লঞ্চ হয়, এটা ভবিষ্যতে যাবে হলো আপনার $500 থেকে $5,000 পর্যন্ত। ঠিক আছে, তো এরকমভাবে অনেক বাই সেলার এরকম আছে। এইটা চিন্তা করার দরকার নাই যে আপনার 50টা কয়েন আছে বা আপনার 5,00,000 টাকা 1,00,000 টাকা, এটা কে দিবে? যে কোনো এক্সচেঞ্জারে কেন লিস্ট হচ্ছে? এখানে তো তাহলে দোকানে দোকানে লিস্ট হইতে পারতো জিনিসটা। এক্সচেঞ্জারে কেন লিস্ট? এক্সচেঞ্জার মানে বোঝেন, এক্সচেঞ্জার মানে ওখানে কিছু পাবলিক থাকে, কিছু না হিউজ পাবলিক থাকে, কেউ বাই করার জন্য বসে আছে, কেউ সেল করার জন্য বসে আছে, এইটার নামই এক্সচেঞ্জার। ঠিক আছে, একজন কিনবে একজন সেল করবে, একজন কিনবে একজন সেল করবে, সেটা কমে যাবে বা নাই এরকম কোনো শব্দ এক্সচেঞ্জারে নাই। ঠিক আছে, আশা করি এই জিনিসটাও আমি আপনাদের ক্লিয়ার করতে পারলাম যে এই যে কোটি কোটি টাকা তারা কীভাবে দিচ্ছে। এখানে তো কোম্পানির কোনো লস হচ্ছে না। কেন কোম্পানির কোনো লস হচ্ছে না? কারণ তারা হলে একটা রেট দিয়ে রাখছে, ওই রেটে তার কয়েনটা সেল হচ্ছে, বাই হচ্ছে, তাদের কাছে বাই হচ্ছে, তাদের কাছে সেল হচ্ছে, কয়েনের দামটা কিন্তু আমরা পাচ্ছি ঠিকই, কিন্তু তাদের তো ব্যাকআপে কয়েনগুলো চলে যাচ্ছে, আবার ওই কয়েনগুলো আরেকজন কিনতে যাচ্ছে, তাদের কাছে ছেড়ে দিচ্ছে, তারা ডলার তো আবার ব্যাকআপে চলে যাচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? টোটালি ব্যাপারটা কিন্তু আমি সহজে আপনাদের বোঝালাম, আরও ভেঙে চুরে বোঝানোর দরকার ছিল, কিন্তু ওইভাবে বুঝাইলে আপনারা বুঝতেন না। তো একদম ক্লিয়ার কাট আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দিলাম, সাথে শিকোর স্ক্যাম কিনা, এখান থেকে টাকাগুলো কীভাবে তুলতে পারবো, এবং বাকি যে ব্যাপারগুলো আছে সবগুলো কিন্তু আজকে আমি ক্লিয়ার করে দিলাম। তো আশা করি যারা এটা নিয়ে ভিন্ন মতামত পোষণ করেন তাদেরকে বলবো যে ঠিক আছে, অনলাইন থেকে দূরে থাকেন, এই অনলাইনের ভিতরে আসার দরকার নেই। এবং যারা এখন পর্যন্ত এখানে কাজ করেন না, তারা আমার ভিডিও ডিসক্রিপশনে সাতোশি কোর অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা পেয়ে যাবেন, ওখানে দেখে কাজ শুরু করে দেন, এটা আপনার জন্যই পজিটিভ একটা জায়গা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।